আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা একটি ছোট্ট গল্প দ্বারা আমাদের এই অমূল্য জীবনের মহত্ত্ব বোঝার চেষ্টা করব। তো দেরি না করে চলুন শুনে নেওয়া যাক। প্রাচীন চায়নাতে তিন লাফিং বুদ্ধ খুবই জনপ্রিয় ছিলেন। সেই লাফিং বুদ্ধা নিয়ে এখনও প্রচলিত আছে বিভিন্ন লোক গল্প এবং মিথ। আজকের অনুপ্রেরণামূলক গল্পটিও এনশিয়েন্ট চীনের তিনজন লাফিং বুদ্ধ এর গল্প, যা বর্তমান চীনে এখনো জনপ্রিয়। একসময় প্রাচীন চায়নাতে তিনজন বৃদ্ধ মঙ্ক ভিক্ষু থাকতেন। তাদের নাম আজ তেমন কারোই মনে নেই, কারণ তারা তাদের নাম কখনো যে কাউকে বলতেনও না। তারা তিনজন নিজেদের তিন হাসির বুদ্ধ, লাফিং বুদ্ধ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তারা সবসময় একসাথে চীনের বিভিন্ন প্রান্তের গ্রামে শহরে ঘুরে বেড়াতেন এবং হাসতেন। কোনো একটি শহরের উপকণ্ঠে বা প্রধান চত্বরে গিয়ে তারা তিনজন গোল হয়ে দাঁড়িয়ে প্রথমে আস্তে আস্তে হাসতে শুরু করতেন। কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে তাদের আশেপাশে মানুষ জড়ো হয়ে যেত এবং তাদের হাসি দেখে তারাও নিজেদের হাসি থামিয়ে রাখতে পারত না। তারা তাদের সম্পূর্ণ জীবন সমগ্র চীন জুড়ে মানুষের মাঝে হাসি ছড়িয়ে দিয়েছেন। মানুষকে দেয়া এটাই তাদের একমাত্র শিক্ষা। তাদের হাসতে দেখলে কারো পক্ষে না হেসে থাকা যেত না। তাদের হাসি দেখে মনে হতো জীবনটা হাসির জন্য, এখানে কষ্টের কোন ঠাই নেই। এই সন্ন্যাসী তিনজন সমগ্র চায়না জুড়ে ঘুরে জীবনের শেষের দিকে চীনের নর্থ প্রভিন্সের একটি ছোট গ্রামে এসে বসবাস করতে শুরু করেন। একদিন গ্রামে খবর এল সেই তিনজন লাফিং বুদ্ধের মাঝে একজন মারা গেছেন। দূর দূরান্তের অনেক মানুষ তাদের আবাসস্থলে গিয়ে উপস্থিত হন। গ্রামের মানুষ কখনো তাদের কাঁদতে দেখেনি। তারা আশা করেছিল আজ হয়তো তাদের কাঁদতে দেখা যাবে, কিন্তু গ্রামের মানুষেরা এসে অবাক হয়ে দেখলেন বাকি দুই মঙ্ক বরং আরও জোরে জোরে হাসছেন। মানুষের মাঝে কেউ কেউ তাদের জিজ্ঞাসা করলেন, আপনাদের কষ্ট হচ্ছে না? তার এই প্রথম সাধারণ মানুষদের সাথে কথা বললেন। তিনি বললেন, কাল রাতেই আমরা তিনজন একটি বাজি ধরেছিলাম। তিনজনের মাঝে কে সবার প্রথম এই পাপময় পৃথিবী থেকে চলে গিয়ে সবার আগে পরম আত্মার সাথে এক হয়ে যেতে পারে, যে সবচেয়ে বেশি পবিত্র তারই এই বাজি জেতার কথা। সে জিতে গিয়েছে। সে গ্রামের রীতি অনুযায়ী মৃতদেহ সৎকারের আগে স্নান, এর পর নতুন কাপড় পরিয়ে চিতায় দেয়া হয়। কিন্তু লাফিং বুদ্ধা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যেন তাকে তার চিতায় পোড়ানোর আগে যেন স্নান এবং নতুন বস্ত্র না দেয়া হয়, কারণ তিনি এই পৃথিবীর পাপ এবং ময়লা এতে কখনো লাগতে দেননি। যখন তাকে চিতায় রেখে আগুন দেয়া হল, তখন বাকি দুইজন মঙ্ক হাসছিলেন এবং জড়ো হওয়া জনতা তাদের হাসি দেখছিল। জ্বলন্ত চিতা থেকে একশত রঙের আতশবাজি আকাশে ছড়িয়ে পড়ল। বাকি সবাই সেই হাসতে থাকা দুইজন জ্ঞানীর সাথে যোগ দিল এবং হাসতে শুরু করল। এই পৃথিবীতে নিজেকে সব কষ্ট, কঠিনতা, অশান্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হাসি। পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক সুন্দর। আপনার প্রতিবারের হাসি আপনাকে নতুন করে প্রাণবন্ত করে তোলে। তাই এই ছোট্ট গল্পের দ্বারা আমরা বুঝতে পারি যে জীবনে হাসির মূল্য কতটি। আশা করি এই ছোট্ট গল্পটি আপনার জীবনে কিছু মূল্য যোগ করেছে, এবং যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।